আটলান্টিক মহাসাগর বলুন আর প্রশান্ত মহাসাগর বলুন, সেই সমস্ত সাগরগুলোকে একটা ঝিনুকের ভিতরে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিককে ঢোকানো যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কারিশমা কোরআন প্রশান্ত আর আটলান্টিক মহাসাগরের থেকেও কোরআন আরো বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাগুলো ঝিনুকের মতো আল্লাহ পাক কোরআন আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের থেকে বড়। এই কোরআনকে ছোট ছোট বাচ্চাদের স্মৃতি তাদের মেমোরির ভিতর আল্লাহ পাক চিরন্তন ভাবে গেঁথে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়াকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহি আস-সালাতু ওয়াস-সালাম। আজকের সবার সম্মানিত সঞ্চালক হযরত মাওলানা নিজামউদ্দিন কাসিমি সাহেব, এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন হযরত মাওলানা শামসুদ্দিন শামসুদ্দোহা সাহেব, এছাড়া উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী গরিব দুঃখী মানুষের কণ্ঠস্বর ভাই সাবির গফফার সাহেব, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম সুধীজন জ্ঞানীগুণীজন এসেছেন। সামনে সমবেত মাদ্রাসা দরদি দিনদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আজকের এটা একটি দিনী সমাবেশ, একটি দিনী মাহফিল, দুয়ার মাহফিল, ছাত্রদের পাগড়ি প্রদান করার মাহফিল। আমরা সমবেত হয়েছি, যতজন মানুষ সমবেত হয়েছি আল্লাহর কোরআনের মাহফিলে সমবেত হয়েছি। পৃথিবীতে যে মজলিস আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর হাবিবের রাসূলের হাদিস নিয়ে আলোচনা করা হয় পৃথিবীর জমিনে, ওই মজলিসটা সবথেকে আল্লাহ পাকের দরবারে প্রিয়তম মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মজলিসে বসেছি যে মজলিস আমাদের তকদির খুলে দেয়। আল্লাহ পাক বলেছেন, যারা আমার যাদের উপর আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি তোমাদের কিসমত খারাপ করার জন্য না, কোরআন অবতীর্ণ করেছি আমার বান্দাগুলোর তকদিরকে খুলে দেওয়ার জন্য। জোরে বলুন আল্লাহ পাকের কোরআন যারা পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমরা আমার কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন আমল করো, আর আমি তোমাদের কোরআন নিয়ে পড়ার জন্য, গবেষণার জন্য, কোরআনের ফিকির করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আমার কোরআনকে সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে যারা কোরআন পড়ে আর কোরআন তেলাওয়াত করা ছোট ছোট বাচ্চাদেরকে, আম সাধারণ মা নারী পুরুষদেরকে আমার কোরআনকে শেখায়, আমার কোরআন যাদেরকে বোঝানো হয়, কোরআন পড়ে আর কোরআন পড়ায়, পৃথিবীর মাটিতে সব থেকে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাই। জোরে বলুন। দেখুন কোরআন এমন একটা জিনিস, আমি বক্তব্য শেষ করব, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে তাদের কাছে আমি কিছুই না, কোরআন এমন একটা জিনিস, আটলান্টিক মহাসাগর বলুন আর প্রশান্ত মহাসাগর বলুন, সেই সমস্ত সাগরগুলোকে একটা ঝিনুকের ভিতরে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিককে ঢোকানো যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কারিশমা কোরআন প্রশান্ত আর আটলান্টিক মহাসাগরের থেকেও কোরআন আরো বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাগুলো ঝিনুকের মতো আল্লাহ পাক কোরআন আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের থেকে বড়। এই কোরআনকে ছোট ছোট বাচ্চাদের স্মৃতি তাদের মেমোরির ভিতর আল্লাহ পাক চিরন্তন ভাবে গেঁথে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কোরআনকে ছোট ছোট বাচ্চাদের স্মৃতিপটে গেঁথে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কোরআনকে তিনিভাবে হেফাজত করে যাবেন। আমরা কোরআনের আঙিনায় বসেছি, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে বসেছি, নিজামউদ্দিন সাহেবের নেতৃত্বে তার প্রচেষ্টায় ছোট ছোট বাচ্চাগুলো বাংলা, ইংরাজি, আরবি, হিফজ সব বিষয়ে সুন্দরভাবে পরিচালিত একটি মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আমরা সবাই শুভকামনা করি, সবাই আর্থিক সহযোগিতা করবেন মাদ্রাসা যাতে আরও এগিয়ে যায়।
আমার ছেলেও এখানে পড়ে, আল্লাহ পাক ছাত্রগুলোকে আরও জ্ঞানী গুণী বানাক, শিক্ষকদের আরও ভালো মেহনত দিয়ে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়ে দোয়া করব, সহযোগিতা করব। আল্লাহ পাক এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সহযোগী বৃন্দ সকলকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমের বিষয়ে অল্প সময়ের ভিতরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। এরপরে আমরা